বরিশাল ক্লাবের পুজো এবার 35তম বছরে করলো, আর এবারকার যে থিম সেটা ভাঙা গড়া। কেন ভাঙা গড়া অবশ্যই দেখাবো, তবে তার আগে আমি একটু যাচ্ছি তোমার হচ্ছে, এটা হচ্ছে জেমস লং শখের বাজার একদম মোড়, সেই মোড়টা তোমাকে দেখিয়ে নিচ্ছি, যেখান থেকে বরিশাল ক্লাবের দিকে কিন্তু এই ভিড়টা যাচ্ছে। দেখতে পাচ্ছ এই ভিড় জমজমাট একদম ভিড়, সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে বরিশাল ক্লাবের দিকে। এবং বরিশাল ক্লাব যেখানে তোমায় বলছিলাম যে একেবারে ভাঙা গড়া, কেন ভাঙা গড়া, কারণ যেখানে ধ্বংস সেখানে সৃষ্টি, আর যেখানে প্রকৃতির যে ধ্বংসের লীলা তারপরেই কিন্তু সৃষ্টি হয়, এরকমটাই ভাবনা রয়েছে শিল্পীর যে ভাবনায় ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ বরিশাল ক্লাবের কাছে একদম চলে এসেছি, এবং দেখো বরিশাল ক্লাবের ঠিক বাইরেটা, যেটা মণ্ডপের বাইরে যেটা সাজানো হয়েছে, কি দেওয়া হয়েছে সেখানে হচ্ছে বুদ্ধ মূর্তি রয়েছে, কিন্তু শিরোচ্ছেদ বুদ্ধ মূর্তি। কেন বলা হচ্ছে, মানুষের যখন আক্রোশ বেড়ে যায়, মানুষ যখন ধ্বংসলীলায় মেতে ওঠে, তখন যে তার যে তার তার ফলে যে একটা ধ্বংসের সৃষ্টি হয়, সেই ধ্বংসরূপটাই কিন্তু দেখানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে বুদ্ধের যে মূর্তি সেটা শিরোচ্ছেদ মূর্তি দেখতে পাচ্ছি, এবং এখান থেকেই আমরা যাব, এগিয়ে যাব মণ্ডপের দিকে। আমি কিন্তু এই ছবিটাই আরও একবার দেখিয়ে দিচ্ছি, যেখানে খুব সুন্দরভাবে স্থাপত্যের কাজ করা হয়েছে, আর স্থাপত্যের কাজ করা হয়েছে বলে আমরা একটু এগিয়ে যাব, যেখানে হচ্ছে ভেতরে মণ্ডপের দিকে। চলো মণ্ডপের দিকে যাচ্ছি। দেখো ভাঙা গড়ার খেলা কেন, যেখানে বলা হয়েছে প্রকৃতি যেখানে বৃষ্টি, অন্যদিকে কিন্তু একেবারে দেখা যাচ্ছে খরা, অন্যদিকে প্রকৃতি কিন্তু ধ্বংসলীলা মেতে উঠেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সৃষ্টি। আমরা ঠিক মণ্ডপের ভেতরে ঢুকছি, দেখো যেন মনে হচ্ছে একদম মিউজিয়াম। এবং আসো মার একটু রূপের দর্শন করিয়ে দিচ্ছি, মার রূপের দর্শনটা যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু সৃষ্টি থেকেই সৃষ্টি হয়েছে, এবং ধ্বংসের পর থেকেই কিন্তু এই সৃষ্টির অবকাশ। এবং দেখতে পাচ্ছি যে মায়ের রূপ, আমরা চলে এসেছি একদম বরিশাল ক্লাবের ভেতরে রয়েছি, যেখানে কিন্তু মায়ের রূপ এখানে তৈরি করা হয়েছে। এবং দেখা যেটা বলছিলাম ভাঙা গড়ার খেলা, সেই ভাঙা গড়ার খেলার মধ্যে দিয়ে কিন্তু শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে এই মায়ের রূপ।